বন্ধ করেন মুক্ত গঠন করেন বাবা সব দেখতে পাবেন বুঝতে পারবেন শুনতে পারবেন বাবা চোখ বন্ধ করে গুনার কথা স্মরণ করে দুই চোখের পানি ফেলেন জল্ আমার মতো নাফারমান এই বৈঠকে একজনও নাই আল্লাহ আমার মতো নাফারমান এই জলসায় একজনও নাই নিজেকে বড় মান কি মনে করতে পারবে বাবা যদি পারো মান তাওয়াজাল লিল্লাহি رفعه الله নিস্কে নিজে ছোট করে দেয় আমার আল্লাহ বলেন আমি তা দরজাকে বলন্দ করে দেই ছোট বনে যাও বলো আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মনকে আমি বলি তোমাদের মনকে তোমরা বলো আমার মতো গুণাগার এই মা ফিলে একজনও নাই আল্লাহ দুনিয়ার কেউ আমার গুণা দেখে নাই মনকে বুঝাও মন দুনিয়ার কেউ তোমার গুণা দেখে নাই কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দিতে পারি নাই আল্লাহ 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 আজকে ভালো মানুষ সাজিয়া বসে গেছি এমন তুমি ভালো মানুষ সাজিয়া বসে গেছ সেই দিন কোন নাফার করলা ওই নাফারমানির শিল যদি আল্লাহ কপালে বসায় দিতেন আ আল্লাহর বান্দা বান্দিরা আমার মা বোনেরা মায়েরা যাওয়ার ও শুনতে সচক্ষু বন্ধ করে দাও মাতা নিচের দিকে দিয়া মনে করো আমার মতো গুণাগার আর একজনও নাই আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আমার যুবক ভাইদের মা ফিল্ডা কবুল করে নেন আল্লাহ আমার যুবক ভাইদের মা ফিল্ডা কবুল করে নেন আমার বৃদ্ধ বাবাজির মাহফিল কোমন করেন আল্লাহ মাসুম বাচ্চারা বসে আছে আল্লাহ দাদির নামায় গুনার খাতা এখনো নাম লেখা শুরু হয় নাই আল্লাহ এদের ওসিলায় মাহফিল কমন করে নাও দুই ফোঁটা চোখের পানি ফেলো বাবা যার যার চোখের সামনে মালাকুস সাজ্েরা নামক মুরের ফেরেস তারা আহা হাইসুন নামক কৌটা ধরে আছে যার যার চোখের সামনে মালাকোস সাজিয়ারা নামক নূরের ফেরেস তারা হাইসুন নামক কৌটা ধরে আছে এক ফোঁটা পানি যদি বের হয় হাইসুন নামক কৌটার মধ্যে নিয়া আমার মাওলার দরবারে জমা দিবে কাদু বাবা কাঁদো গুনা করো নাই গুনা করো নাই বাবা মনকে বলো মন মুহূর্তে যদি তোর মৃত্যু হইয়া যায় কল্পনায় কল্পনায় যার যার বাড়িতে যাও একটু টান হয়ে শুয়ে পড়ো রোগাক্রান্ত হইয়া ওই যে ডাক্তার যেন শিওরের পাশে বসিয়া স্যালাইনের সুদ যেন ফুড়ে দিছে হ্যাঁ যার যার সামনে ডাক্তারকে বসায় দাও কোন ডাক্তার তোমার আপন কোন ডাক্তারকে তুমি ভালোবাসো শিওরের পাশে বসায় দাও ওই যে ডাক্তার সাব সেলাইনের দিকে খালি তাকায় কেননা টপ 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 করে পড়তে পড়তে বন্ধ হইয়া যায় কেন বন্ধ হয় তোমার আর সময় নাই মন এই জন্য বন্ধ হইয়া যায় হ্যাঁ ডাক্তার সাহেব কয় তাড়াতাড়ি মুখে পানি দাও কানে কালেমা শোনাও আহা হা হা কানে কানে কালেমা পরে আর চামচে করে মুখে পানি দেয় হ্যাঁ কত গ্লাস গ্লাস পানি পান করতে মন সামুসের পানি আর হল নিচে যায় না মুখ ভরে ভরে গাল বেয়ে বেয়ে পরে পরে বালিশ ভেজে যায় মহাব্বতের বিবি অন্য আসন দিয়ে গালের পানি মুসাইয়া দেয় হ্যাঁ খেয়াল করো খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া এখন অবস্থাটা কে আল্লাহ এখন অবস্থাটা কি এখন তো দেখতেছি দরজার সামনে বিরাট এক মানুষ আকৃতি দাঁড়ায়া বড় বড় নীল রঙের চক্ষু খেজুরের কাটার সে বড় বড় শরীরের লোম হাতির আর দাঁতের সে বড় বড় দাঁত আল্লাহ 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 আমার দিকে বারবার তাকাইতেছে আমার দিকে বারবার তাকাইতেছে। খব করে পা টা ধরে ফেলল ইক্ষু ভাঙ্গানের সময় যেমন ছিটকে ওঠে ইক্ষুর রস আখের রস যেমন ছিটকে ওঠে পা ধরে যেমন টান দিল ওই রকম যেন পায়ের রগগুলো সিরিয়া সিরিয়া গচ্ছিত হইতে লাগলো আ রুহুটা ভয় পাইয়া দৌড়ায় হাতের দিকে কেননা ওয়ারেন্টের আসামি ওয়ারেন্টের আসামি পুলিশ দেখলে পরে ভয় পাইয়া মাসার নিচে পালায় খাটের নিচে পালায় ডাবরের মধ্যে পালায় ডোলের মধ্যে পালায় আরে মন তুই জাহান নামের আসামি এই জন্য নাচরাইলকে দেখি রুহুটা ভয় পায় পায়ের দিকে ধরতে যায় রুহু হাতের দিকে পালায় হাতের দিকে ধরতে যায় চোখের দিকে পালায় চোখের দিকে ধরতে যায় কানের দিকে পালায় কানের দিকে যায় নাকের দিকে পালায় নাকের দিকে যায় হলকুমের কাছে পালায় হলকুমের কাছে যখন যাবে খপ করে রুহুটা ধরে নিয়া ইস আল্লাহ 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 খপ করে ধরে নিয়া এত জোরে টান মারে তিনশো ষাটটা কটমট শুরু করে দেয় আল্লাহ 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 আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন এইবার লাশটা কেমনে পড়ে রয়েছে দেখো তো লাশটা কেমনে রইছে রয়েছে ওই যে মোহব্বতের বিবি কয় স্বামী নাই ছেলে মেয়ে কয় আব্বু নাই রে আব্বু কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য যায় কেউ বা বাজারে যায় কানকির হাত যায় কাপড় আনার জন্য কেউ বা ঝাড়ে যায় বাস কাটার জন্য কেউ বা গরু যায় কবর খুঁড়ার জন্য ওই যে ধরাধরি করে ঘরের থেকে হামমামখানায় নিতেছে গোসলখানায় নিতেছে গোসল করানোর জন্য আল্লাহ 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 গোসল গোসলখানায় নিয়া বরই পাতার গরম পানি দিয়া গোসল করাইতেছে যাই এত শরীরে ব্যথা আজরাইলের পিটনের চোটে মাইয়া কয় আসতে আসতে খলো আমার কোমরের সুতা আজরাইলের পিটুনির চোটে সর্ব অঙ্গ ব্যথা আহা গোসল করাইয়া ওই যে মসজিদের পালকিখানা উঠানের উপরে আনিয়া মসিনের পালকি খানা সাদা কাপড় বিছাইয়া তার উপরে টান টান করে দিল কি অবস্থা রে মেয়ে কান্দে আত্মীয় দুই আস্তে 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 এক পরল করে করে কাফন জড়াইয়া দুই মাথা লজেন্স ও মন তুই লজেন্স হইয়া গেছিস এইবার চার বিয়ের বিয়েরার পালকিখানা কাঁধে উঠায় কাঁধে উঠানোর সময় বাড়িতে কান্নার রোল পড়ে যায় সবাই কান্দে এহারে কারু কান্নার বাদার মানে না ওই যে বিবি কান্দে গড়াগড়ি যায় দেখো না বিবিরে কেমন দেখা যায় দেখো তো আর মাথায় তেল নাই আউলা কেশি পাগলিনী হইয়া আর নাকে কানে গহরা নাই সব টেনে টেনে খুলে ফেলছে কেমন দেখা যায় রে কেমন দেখা যায় এ বাবা কেমন দেখা যায় ওই যে বিবিরা কান্দে ছোট্ট ছোট্ট মেয়েরা মার আসল ধরে টানে আর কান্দে ওমা মা ও মা মানুষেরা মানুষ কই নিয়ে যায় আব্বুরে মানুষেরা কই নিয়ে যায় কয় তোমার আব্বু আর আব্বু নাই তোমার আব্বু লাশ হইয়া গেছে কয় আব্বুকে আর আইব না কয় না আইব না কেন আইব না কয় তোমার আব্বু জন্মের মতো গেছে আর আসবে না আর আসবে না কয় আম্মু আব্বু তো হাটের থেকে আমাকে সদাই কিনে দিত আব্বু আমার জন্য ইটাউটা আনতো আব্বু সোনাই মুড়ি গেলে বলবো বলতো কি আনব তোর জন্য বল আব্বু কানকির হাটে গেলে বলবো কি আনবো বল আরে আমার আব্বু চলে গেল আর আসবে না কে আমাকে সদাই এনে দেবে রে মা এ মা আমার মাদেরকে বলি মা যেই ঘরে বাসর ঘরে ঢুকছিলাম হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকার শাড়ি পরিয়া যেই দরজা দিয়ে ঢুকছিলাম ঘরের মধ্যে বাসর ঘরে ওই দরজা দিয়েই তোমারে বাহির সাদা কাপড় আল্লাহ আল্লাহ ছেলে তোমার গত ঈদের মধ্যে আব্বু তো আমার নতুন জামা কিনে দিছে আগামীদের মধ্যে কে দিবে রে মা আমি আব্বুরে নিয়ে যাইতে দেব না এই বলে বিবির হাতের থেকে ঝ্যাংটা দিয়ে ছুটিয়া ওই খাটের পিছে পিছে দৌড়ায় আব্বু 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 বলে আর দৌড়ায় একবার পরে আর ওঠে আর দেখি আব্বুরে এই বলে দৌড়ায় দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে দয়া যারা তোমার কাঁধে করে নিয়ে যায় তাদের লুঙ্গি টেনে ধরতেছে তাদের জামা টেনে ধরতেছে আমার আব্বুরে নামা আমার আব্বুরে নিয়ে যাইতে দেব না আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন এরকম করতে করতে কবরে যখন নিয়ে যাবে রে বাবা আমার কবর কবর না নামাজ কাজা করতে জন্য কবরটা নিরানব্বইটা সাপের গর্থ আগুনের সাপ রে আগুনের সাপ এ বাবা আর দাঁড়ি কামাবি বাবা এ বাবা এক দাঁড়ি কামাবি এ যুবকেরা আর না দেখাও হাত তুলে দেখাও আর দাড়ি কামাবো না হাত তুলে আল্লাহরে দেখাও হাত উঠাও বলো আল্লাহ আর দাঁড়ি কামাবো না আল্লাহ আল্লাহ কবুল করো আমিন হাত উঠাও হিরপ বি আলমিন দোয়া করো মা বোনেরাও হাত উঠান দোয়া করেন আলহামদুলিল্লাহ হিরপ বিল আলমিনা তু আসালাম আল্লাহ রসুল করিম وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا وارحمنا واغفر لنا واغفر لنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين انت مولانا فانصرنا على القوم الظالمين انت مولانا فانصرنا على القوم المنافقين انت مولانا فانصرنا على القوم الفاسقين والفاجرين، أنت مولانا فانصرنا على القوم المفتنين والمفسدين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث، اللهم أصلح لنا شاننا كله، اللهم

একটা সেকেন্ডের জন্য আপনাকে নারাজ না করি তৌফিক দিয়ে দেন আল্লাহ ছোট বড় যে কোনো আমল করি নবীজির তরিক অনুযায়ী করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ মাহফিলকে কমন করেন কত মানুষের চোখে পানি আল্লাহ আমার তো মনে হয় নিরানব্বই জন মানুষের চোখে পানি

যুবক বাবারা কান্দে আস্তক ফিরুল্লাহ হাল্লাদি লাহা ইল্লাহ হোৱা লাইউ কইয়ুম অ তো মিলাই হে পড়েন আস্তক ফিরুল্লহ অ আর অব্দি মিন কুল্লে যাম ওয়া তো মিলাই আল্লাহ আমরা তো বা আর গুনা করব না আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে যেহেন যা কর দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া শরীরের খাটুনি খাটিয়া আল্লাহ পওয়াশ করিয়া অ শ্রবণ করিয়া পরোক্ষ প্রত্যক্ষভাবে যারা মা ফিলে সহযোগিতা করেছি আল্লাহ আমাদের ক্ষেতমতটুকুন আপনি মেহেরবানি করে কমন করে নেন যা হাদিয়া হয় সোনার মদিনা মনোয়ারায় আপনার হাবিবের সবুজ গম্বুজের নিচে হাদিয়ে পৌঁছায় দেন সমস্ত নবীর রসুল সাহাবাইকে রাম তাবিন তবে তাবিন আইমা মুস্তাহদিন সিদ্দিকিন সলেহীন সোহাদা গুনের আর পৌঁছায়া দেন ও আল্লাহ তাকায় দেখেন সবাই মন মরা সবার দিল ভাঙ্গা ভাঙ্গা দিলে নাকি আপনি কুদরতি বৈঠকখানা বানায় নেন আল্লাহ 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 আমার যুবক ভাইরা কান্দে আল্লাহ মাসুম বান্দারা কান্দে দাড়ি পাকা বান্দারা কান্দে পর্দারন্তর আলে মা বোনেরা কান্দে যার চোখের পানি আপনার পছন্দ হয় যার চোখের পানি আপনার পছন্দ হয় তারও সেলাই আমাদের সবাইকে কোমন করে নেন আল্লাহ আল্লাহ সবাই কেরামেরও সেলাই কোমন করেন বসুর দিনেরও সেলাই করেন আল্লাহ চার তরিকার ইমামগণের ওসিলায় শিলায় করেন আল্লাহ আমার নবীজির ও দোয়াকে কোমন করে নেন একজন কেউ খালি হাতে ফিরায় দিয়ে না আল্লাহ আমার ভাই জানদের ওসিলায় আমি গুনাগার কেউ কোমন করে নেন আল্লাহ আল্লাহ আমার সন্তান আদিবগি বাচ্চা সবাইকে কমুন করে নেন আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে কমুন করে নেন আল্লাহ কারু মা নাই বাবা নাই আল্লাহকে মা হারা বাবা হারা দাদা দাদি হারা নানা নানি হারা কে কারে হারাইছি আপনার কাছে খুলে বলার অপেক্ষা রাখে না আল্লাহ মেহরবানি করে কমন করে নেন আল্লাহ আমাদের ন্যাক হাত ভিক্ষা দেন ন্যাক হাত বাড়ায় দেন আল্লাহ আল্লাহ অফু মৃত্যু দিয়েন না হঠাৎ মৃত্যুর থেকে আমাদেরকে হেফাজত করিয়ে আল্লাহ রব্বির হাম কামা রব্বায়ানি সবই আল্লাহ যত রোগাক্রান্ত আছে সবাইকে রোগ হতে শেফা দিয়ে দেন আল্লাহ আল্লাহ যত পরীক্ষার্থী আছে পরীক্ষায় পাশ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যত ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ আমার ভাই বাপ জানেরা মা বোনেরা কে কি চায় আমি তো জানি না আপনি জানেন আল্লাহ যায় যে যা চায় আপনি তাকে তাই দিয়ে দেন আল্লাহ وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى اله واصحابه ومن ازواجه ومن اهل بيته ومن ذريته أجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين